বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে 3 মিনিট লেট, হ্যাঁ 3 মিনিট লেট, ঠিক ঠিক 12টায় চলে এসেছি বলা চলে, ঠিক ঠিক 12টায় চলে এসেছি। আপনারা জয়েন করেন, আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা কটন পার্টি ওয়্যার দেখাবো, মানে কটনের খুবই সুন্দর ড্রেস, যেটা কিনা বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। তার মধ্যে এটা আপনারা ধরেন ঈদের 2-3 দিন পর, যখন আমাদের একটু হালকা ফুলকা সুন্দর জামা পরে ঘুরতে যেতে লাগবে, তাই না? বা যদি বাসায়ও থাকি তাহলে আমরা একটা সুন্দর ড্রেস পরে ঈদ করতে চাই, তাই না? সো এইরকম একটা ড্রেস, একেবারে খুব বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছো? ডক্টর ফাতেমাতুন নূর আপনির কমেন্ট আজকে সবার প্রথমে পেয়েছি, তারপরেই দেখতে পাচ্ছি আমার টুনি আপনি, টুনি রহমান আপনি লিখেছে ওয়াও ওয়াও মাশাল্লাহ। সবাই কমেন্ট করবেন, আমি বলে দিই, আপনারা যদি কমেন্ট না করেন আর শুধুমাত্র বসে বসে লাইভটা দেখেন, হ্যাঁ সাইলেন্টলি লাইভটা দেখেন আর কোনো লাইকও না দেন, কমেন্টও না করেন, তাহলে হয় কি ফেসবুক নতুন নিয়ম বের করেছে, দেখে মনে করে যে এটা গোস্ট প্রোফাইল। সো আপনি যখন ইনবক্সে অর্ডার প্লেস করতে যান আপনারটা স্প্যামে চলে যায় এবং আমাদের পেজের কোনো নোটিফিকেশনসও আপনাকে দেওয়া হয় না। সো আপনি যত বেশি অ্যাক্টিভিটি রাখবেন তত বেশি আমাদের থেকে তাড়াতাড়ি ড্রেসও নিতে পারবেন, ইনবক্স করলে মেইন ইনবক্সে চলেও আসবে, আবার সেই সাথে আপনাকে দেখা যাবে আপনি আমাদের নোটিফিকেশনসগুলো ঠিকঠাক মতো পেয়ে যাবেন। খুব সুন্দর লাগছে আজকে তোমাকে, আজকে আমি চুল বাঁধতে পারি না, এই হয়েছে কি আজকে চুলটা কোনোভাবেই আয়ত্তে আসে না, আর সময় পার হয়ে যাচ্ছিলো, তাড়াহুড়া করে চলে আসছি। আপনারা সবাই কি করবেন, লাভ লাইক ওয়াও দিয়ে একবার করে একটু শেয়ার করে দিয়েন, ওকে একবার করে একটু শেয়ার করে দিবেন যেন সব আপনির কাছে লাইভটা পৌঁছে যায়। আজকে দুপুর 2টায় আমি কিন্তু আবার লাইভে আসবো ইনশাল্লাহ, দেখি, আর যদি না আসি আমি সেটাও বলে দিব, আসলেও আমি পোস্ট করে দিব যে আমি আসছি। আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, ওকে লক্ষ্মীপুনিরা সবাই শেয়ার করে দিবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে ড্রেসটা স্টুডেন্ট বাজেটে হবে, খুব সুন্দর, খুব কিউট লাগছে। তাসনুবা সালমা হোসেন আপু লিখেছে ভালো আছো? আছি তো, মোটামুটি চলে আর কি, চোখে আজকে কিছুই দেখতে পাচ্ছি না, এই লেন্স আমি প্রতিদিন পরি কিন্তু আজকে কেন জানি কিছুই দেখতে পাচ্ছি না। আর বিউটিফুল ড্রেস আপনি, খুব সুন্দর লাগছে, তাই না? দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই সম্পূর্ণ, এটা হচ্ছে একদম বড় একটা প্যাচ প্যানেল, আর তারপর আপনারা দেখেন ফুললি এখানে হচ্ছে ক্রিম গোল্ডেন কালার দিয়ে, আর স্লিভটাও ক্রিম গোল্ডেন কালার দিয়ে, আর সেই সাথে সুতার কাজের সাথে ম্যাচ করে হচ্ছে ওড়নাটা করেছে একটু অফ হোয়াইট, আর যেরকম সুতার কাজটা মানে ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট, ওইরকম ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট সম্পূর্ণটা। আর আমি লেন্স কেন ব্লু পরেছি আজকে, এটার মধ্যে দেখেন ব্লু ফ্লাওয়ার্স আছে সুন্দর সুন্দর, এই যে এরকম, সো আপনারাও ম্যাচ করে পড়তে পারবেন, সুন্দর না? আপনি ওয়াচটা কোথা থেকে নিয়েছো? আপনি এটা আমি দুবাই থেকে নিয়ে আসছি, সুন্দর না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ভিতরে অনেকগুলো স্টার আছে, তারা তারা কি যে ভালো লাগে দেখতে। আপনি কেমন আছো নাহিদ নাজনীন? ভালো আছি আপনাদের দোয়ায়। ওর না কি যে সুন্দর, ওমা কি যে সুন্দর লাগছে লিওন রহমান আপনি, আপু একটা লাইভ শেয়ার গেম দাও সামিহা ইসলাম, ইনশাল্লাহ দিব আপনি, আপনারা যেহেতু চাচ্ছেন। আপনারা দুপুর 2টায় জয়েন করতে ভুলবেন না আমাদের পেজে, এখন কিন্তু লাইভের টাইম হচ্ছে দুপুর 12টায় আমাকে পেয়ে যাবেন, আজকে স্পেশাল যেহেতু ঈদ একদম কাছে, সো দুপুর 2টার সময় ইনশাল্লাহ আমি আসবো, আমি আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব, আপনারা নোটিফিকেশনস অন রাখবেন। বিসমিল্লাহ করছি, হ্যাঁ ড্রেসটা বিসমিল্লাহ করছি। আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে একটু লিখে জানান, আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না, আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এটা আমি শিওর। ব্ল্যাক ক্যানভাস নাম দাও, আচ্ছা মিনহা আপনি লিখেছে, মিনহা আপনি সবসময় সুন্দর সুন্দর নাম চুজ করে ফেলে, নাইস ড্রেস, আচ্ছা কার কার ড্রেস ভালো লাগলো, ব্ল্যাক সাফারি নাম দাও, আচ্ছা নামটাও দিতে পারেন, ওকে। আপনি স্নো হোয়াইট কবে দেখাবে? স্নো হোয়াইট জাস্ট এক পিস থাকলেও থাকতে পারে, আপনি ইনবক্স করেন পেজে, এক পিস থাকলেও থাকতে পারে, স্নো হোয়াইট তো আছেই আমাদের, মানে আছেই বলতে কি এক পিস সামহাও কোথায় জানি লুকায় ছিল, পরে ওই এক পিস বের হয়েছে, আপনি চাইলে ওইটা ওয়েবসাইট থেকে ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন। ব্ল্যাক ক্যানভাস নামটা দিন, ওকে আপনি, তোমাকে নাইস লাগছে সালমা হোসেন, ওকে সাউন্ড ওকে আছে, ঠিক আছে সোহেল রানা, ওয়াও নাইস ড্রেস, সবাই অ্যাক্টিভ থাকবেন, ওকে। এই যে ব্ল্যাক কালারের কটনের মধ্যে অল ওভার দেখেন, ফুললি একদম সুন্দর একটা ব্ল্যাক কালার, সলিড ব্ল্যাক কালার, সুন্দর না? এটার ব্যাকপার্টটা আরও সুন্দর, ফুল কাজ করা, অনেক প্রিটি, অনেক প্রিটি, আমি এটা দেখিয়ে দিব, মানে এইখানে যেহেতু এত বড় একটা প্যাচ প্যানেল ওয়ার্ক আছে, সম্পূর্ণ এমব্রয়ডারি করা একটা পোর্শন আছে, এই কারণে এই জায়গাটা সলিড রেখেছে। সবগুলো ড্রেসের মধ্যে আমরা কী পাই ইদানিং, পাই হচ্ছে
যে খুব বেশি হচ্ছে ওয়াটার প্রিন্ট বা ডিজিটাল প্রিন্ট করা। ক্লিয়ার আছে আনিসা? আচ্ছা ব্ল্যাকবেরি, আপনারা সাউন্ড ক্লিয়ার কিনে একটু লিখে জানিয়ে দিবেন কে কে সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন। আর তারপর নিচের দিকে যত আসছে এই প্রিন্টটা অনেকটা এমপ্রিন্স, আর রাইট এমপ্রিন্স থিমে করা, এই কারণে এত সুন্দর, তাই না? এই যে দেখেন বিস্কিট কালার হচ্ছে ভিতরের গুলো, এই যেটা হচ্ছে বিস্কিট শেড, আর এখানে হচ্ছে ক্রিম কালার, মানে একটু হচ্ছে গোল্ডেন ক্রিম কালার। আবার দেখেন এটা কিন্তু অফ হোয়াইট, ওড়নাটা অফ হোয়াইট, ওড়নাটা করেছে ফুলে ফুললি প্যাচ প্যানেলের সাথে ম্যাচ করে। আর এই জায়গাটা আর স্লিভটা, উফ স্লিভ একটু লুজ বানাবেন, এরকম যেরকম বানিয়েছি না এরকম একটু লুজ বানালে বেশি ভালো লাগবে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক আপনারা জয়েন করেছেন, এসেই লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না, আর কমেন্ট করে দিবেন। আর আমাদের এর আগের লাইভ থেকে শুধুমাত্র হচ্ছে রোজি পিচ কিছু পরিমাণ স্টক আছে। আর আরেকটা ড্রেসের নাম আমি ভুলে গেলাম, মফ পিঙ্কটা, মফ পার্ল তো আমার গতকালকে লাইভ হয়েছে, ওইটা মাত্র, ওইটা আজকে বুকিং চলছে, অর্ডার চলছে, লুকিং ভেরি নাইস, তো ওইটা যারা অর্ডার করেছেন আজকে কল পেয়ে যাবেন। ইসমাইল হোসেন লিখেছে লুকিং ভেরি নাইস, চার্মিন সায়মা লিখেছে প্রাইস, হ্যাঁ অবশ্যই মাত্র হাতে নিলাম, এটা পিওর কটনের মধ্যে আছে, কোনো মিক্স টিক্স নাই, সো আপনাদের পরে আরাম পাবেন। এখানের মোটিভটা দেখেন অনেক সুন্দর, পাকিস্তানি ইন্সপায়ার্ড, তো ড্রেসগুলো অনেক বিউটিফুল, এখানে পার আছে, সো এখানে দেখেন এই যে কার্ভটা, এটার কারণে দেখতে ভালো লাগে, তাই না? দেখতে একটু স্লিম লাগে, এটা হচ্ছে মেইন কথা, দেখতে একটু স্লিম লাগে, যেটা আমরা চাই, তাই না? সবাই একবার করে শেয়ার করে দিবেন। আমার ইয়াররিংসটা, আমার খুবই পছন্দের একটা ইয়াররিংস, এটা হয়েছে কি আমাকে একটা পেজ থেকে একটা আপনি পাঠিয়েছিল, সো আমি এটা ছবি পোস্ট করার পর ওনার এত অর্ডার আসছে, উনি আমাকেও বলেছে আপু মাফ চাই, এটা আর পরে না, আমার ইনবক্সে শুধু এইটাই আসে অর্ডার, সো আমি এটা গত এক বছর বা দেড় বছর পরি নাই, অনেক দিন পর পড়লাম, সো এই তো আমি জানি না, আমি ভুলেও গেছি আমি পেজের নাম, ব্ল্যাকিশ বাটার স্কচ, সুন্দর নাম সিদ্রাতুল আপুনি, হাই বিউটি আপুনি, সুবর্ণা আপুনি, হ্যালো। সো এটা হচ্ছে সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা, আমি তাড়াতাড়ি দেখাই, তাড়াতাড়ি লাইভ শেষ হয়ে যাবে, আমি আবার তাহলে রেডি হয়ে তাড়াতাড়ি দুপুর দুইটার মধ্যে চলে আসতে পারবো। সো আমি মেজারমেন্টে চলে যাবো একটু পর। এটা দেখেন, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি উপর থেকে, মানে একেবারে পিঠ থেকে বলতে গেলে সেন্টার থেকে এইরকম বড় একটা প্রিন্ট আছে, মোটিভটা দেখেন বিশাল বড়, এত সুন্দর, এত গর্জিয়াস এই ড্রেসটা, ব্ল্যাক কালারের ড্রেস পরলে তো এমনিই গর্জিয়াস লাগে, সিম্পল একটা ড্রেস পরলেও গর্জিয়াস লাগে, তার মধ্যে দেখেন এই ড্রেসটা কিন্তু লুক আলাদা, সম্পূর্ণ আলাদা। কেমন আছো আপনি, বিডিতে আসছো কবে, এই তো অনেকদিন হয়ে গেল। এই যে দেখেন সম্পূর্ণটা হচ্ছে কাজ করা, সম্পূর্ণ প্রিন্ট করা, অনেক সুন্দর, উপর থেকে নিচ পর্যন্ত আপনি প্রিন্ট পেয়ে যাচ্ছেন, তুমি তো অনেক স্লিম, আমি দেখেন আমি জাস্ট চার দিনে আবার শুকাই গেলাম না, আরেকটু শুকাবো, আরেকটু টার্গেট আছে, আমি জাস্ট আমার যেই বললাম তো আমার যেই জাদুর সাপ্লিমেন্ট ওটা নিচ্ছি, এখন আমি খুব তাড়াতাড়ি আবার কমে আসছি, একদম গোল হয়ে গেছিলো, আম্মু খালি খাওয়াচ্ছিল, তুমি তো আচ্ছা পড়েছি, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এই যে সো এখানেও আপনারা সেই মোটিভটাই পেয়ে যাবেন, যেটা কিনা ফ্রন্টে ছিল এই কার্ভটা, এই কার্ভটার কারণে প্লাস সাইজের আপনিদেরকেও স্লিম লাগে, মানে আমাকে স্লিম লাগছে, বুঝেন তাহলে স্লিভে চলে আসি, স্লিভটাও ব্ল্যাক প্রিন্টের মধ্যে, ব্ল্যাক সলিড কালারের মধ্যে আমরা এই যে এই গোল্ডেন বিস্কিট শেডটা পেয়ে যাচ্ছি, গোল্ডেনের বিস্কিট এখানেও সেই সেমভাবেই আছে। আমি দেখেন স্লিভটা বানিয়েছি ফুললি, মনে হচ্ছে কি আমি একটা পাকিস্তানি ড্রেস পরা, তাই না? এত সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ড প্রিন্টটা। এই যে এখানে হচ্ছে এটা আপনি চাইলে আরেকটু উপরেও করে নিতে পারেন, এই যে এটা দেখেন এটা আরও লুজ দিবেন, আর একটু লুজ হলে আরও সুন্দর লাগতো, মানে একেবারে কোলির মতো হলে আরও ভালো লাগতো, আমার টেলার দেয় নাই কিন্তু এখানে আমি আপনাদেরকে অপশন দেখিয়ে দিচ্ছি, আপনারা দিতে পারবেন, কারণ টোটাল এখানে আমরা দুইটা স্লিভ পাই এক এক সময়, মনে আছে যে উপরে এখানে ব্ল্যাক থাকে, কোনো প্রিন্ট করে না টাকা বাঁচানোর জন্যে, শুধু নিচের দিকে একটা প্রিন্ট করে দেয়, মানে দুই পাশে দুইটা প্রিন্ট করে দেয়, বাট নো এইটা আপনার টোটাল চারটা প্রিন্ট করা, সেম মোটিভ চারটা দেয়া, একটা দুইটা তিনটা চারটা, ওকে? সো আপনি ফ্রন্টে দুইটা পাচ্ছেন, ব্যাক পোর্শনে দুইটা পাচ্ছেন, সব মিলিয়ে আপনার কী দাঁড়ালো তাহলে? আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে টোটাল চারটা। সো আপনি এখানে একটু আপনার একটা ইসে পড়বে, একটা জয়েন্ট পড়বে, বাট ওটা চোখেও পড়ে না, সো আপনি টোটাল মিলিয়ে আপনি অনেক লুজ ফিটেড একটা সুন্দর স্লিভ বানাতে পারবেন। আপু ওয়েট বাড়ানোর কিছু নাই, না আমার কাছে ওইসব কিছু নাই, আম্মুর ভালোবাসা নেন, আম্মুকে বলেন মজার মজার আপনার ফেভারিট খাবার রান্না করে দিতে, আরে বাঙালি যেই ভাত খাই আমরা,
এমনি সারাক্ষণ ফুলে থাকি। হাই বিউটি আপু, ওকে দাম কত জাকির? আচ্ছা আমি প্রাইস বলে দিচ্ছি, আমি এটার মেজারমেন্টটা করে দিই, মেজারমেন্টটা করে দিচ্ছি। এটা হচ্ছে 60, টোটাল বডি হচ্ছে 60। আর লেন্থে চলে আসি এখন, আমি একটু এটা ধরে নেই, হাত থেকে পড়ে গেছিলো, এই যে লেন্থ পেয়ে যাচ্ছি, লেন্থ পেয়ে যাচ্ছি আমরা 47। ওকে 47, এখানে এটা এটা নাও, হ্যাঁ 47 পেয়ে যাচ্ছি। এখানে এই বর্ডারটা অবশ্যই রাখবেন, দেখতে খুব সুন্দর লাগে। দেখেন এই পর্যন্ত নেবেন সেটা না, আপনি টেলার কিন্তু অনেকখানি জিনিস দেখা যাবে দিবে না, যেটা সুন্দর পার্ট ওইটাই দিবে না। আপনি এই যে ব্রঞ্জ গোল্ডেন যেই চড়া একটা পাড়ের মতো দেখা যাচ্ছে এটা রেখে দিবেন, এটা রাখলে সলিড কালারটা রাখলে সুন্দর দেখা যায়। আর তারপর এই ব্ল্যাকটা যদি রাখেন তাহলে এই যে যে সলিড পার্টটা না ওনার এটার সাথে এটা খুব সুন্দর ম্যাচ করবে, সো তখন দেখতে একটা রিদম থাকবে, সুন্দর লাগবে। ব্ল্যাক ফরেস্ট নাম দেন। আচ্ছা ব্ল্যাক ফরেস্ট কি আছে আমাদের? ছিল। আরও কিছু নাম বলেন প্লিজ। রোদেলা আপু লিখেছে, হাই সুইট আপু, আপু ঢাকা কি ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল? না আপু, যেহেতু অলরেডি ঘোষণা করে দিয়েছে নিউজে যে 23 তারিখ থেকে লকডাউন আবার কিন্তু জারি থাকবে, মানে এই যে 4-5 দিনের জন্যে জাস্ট ওপেন করেছে। আপনারা যেন সবাই যেন আমরা ঈদটা করতে পারি, সবাই মানে যে যেটা নিয়ত করেছি কোরবানি দিব, গরু ছাগল যা যে যেটাই, সো সেটা যেন আমরা সুন্দর মতো দিতে পারি। ওকে তারপর আবার 23 তারিখ থেকে, সো এই 2-3 দিন অফিস হবে কি হবে না, সো এই 2 দিনের জন্যে আমরা এই প্রসিজারটা ওপেন করছি না, সরি দুঃখিত। আপনারা যদি মানে 23 তারিখের একটা কন্টিনিউ না হয় এরকম কোনো নোটিশ আসে আমরা জানতে পারি ঈদের পর, যে না ঈদের পর 2 সপ্তাহ যে লকডাউনের কথা বলছে সেটা হবে না বা সেটা স্থগিত করা হয়েছে, তখন আমরা একটা ডিসিশন অবশ্যই পোস্ট করে দিব বা আমি জানিয়ে দিব লাইভ এসে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু 23 তারিখ থেকেই আবার দিয়ে দিয়েছে লকডাউন, সো এই 2 দিন মানে 3 দিনের অফিসের জন্য আমি এটা চেঞ্জ করতে পারছি না এখন ঈদের আগে। সো এখন আপনারা ফুল পে সিস্টেমে যেভাবে নিচ্ছিলেন সেভাবেই নিয়ে নিতে পারবেন, যেভাবে স্টক আউট করে ফেলছেন সব কিছু ফুল পে পেমেন্ট করে নিয়ে নিচ্ছে সেভাবেই নিয়ে নিতে পারবেন। এই যে এখন চলে আসি আমার যে সুন্দর নেক লাইনটা, নেক ডিজাইনটা এরকম যদি আপনারা রাখেন, এরকম করে রাখলে দেখেন কত সুন্দর লাগবে। আপনারা যদি আপনাদের টেলারকে বুঝায় সুঝায় এরকম করে বুঝায় যদি দিতে পারেন, হ্যাঁ কাটওয়ার্ক তাহলে ভালো লাগবে, পরীর মতো সুন্দর লাগবে। আসছে আরেক পরি, স্বপ্না। স্বপ্না আজকে গ্রুপে লাইভ আছে তোমার, তাই না? হ্যাঁ মনে হয়, তাই না? ফাতেমা নূর আপু হাই। আচ্ছা একজন একজনকে হাই বলছে। ব্ল্যাক আলপনা দাও, হ্যাঁ এই নামটা সুন্দর, ব্ল্যাক আলপনা। আর কী নাম দেওয়া যায় দেখেন তো, ব্ল্যাক আলপনা মনে হয় মিলেছে না, অনেকটা ভালোই লাগছে নামটা। এটা দেখেন, এটা আপনি 2টা সিস্টেমে করতে পারেন। একটা হচ্ছে আপনি ফুল যেভাবে আছে সেভাবেই আপনি এই নেকটা কাটওয়ার করে এই পর্যন্ত নিয়ে নিলেন, ওকে, আরেক মানে মানে ফুল বসিয়ে দিলেন যেভাবে আমি বসিয়ে দিয়েছি। আরেকটা সিস্টেম আপনারা করতে পারেন, জাস্ট এই নেক পোর্শনটাকে কাট করে এই নেকটা আউট করে আপনি এটা ফার্স্টে উপরে বসালেন, আর এই যে এই মোটিভটা আপনি চাইলে আর একটু নিচু করে বসাতে পারেন বা আপনি সেপারেটলি বসাতে পারেন, অন্য ড্রেসে বসাতে পারেন, আপনি যেভাবে ডিজাইন করতে চান ড্রেসটা আপনার। এই ড্রেসটা আজকে আপনারা অনেক 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 রিজনেবল প্রাইসে পাবেন। দেখেন তো ব্ল্যাক আলপনা নামটা ভালো লাগে কিনা। হাই স্বপ্না মিষ্টি আপনি, কাজল দিদি না নুসরাত জাহান, কাজল দিদি না, সুন্দর, আরও সুন্দর নাম হতে হবে। এটার দাম কত? এটার কাজল দিঘি আছে, কাজল দিঘি আমাদের ছিল, সো সো বিউটিফুল। আথিয়া আপু লিখেছে, কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবে। আপনারা যারাই নতুন জয়েন করছেন লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না, বলে দিলাম কিন্তু আমি, আমার কিছু না, ফেসবুকে আপনাদেরকে নোটিফিকেশান দেয় না, আপনারা চুপটি করে বসে থাকলে আর ইনবক্সে নিয়ে আসে না, আপনাদেরকে স্প্যামে পাঠিয়ে দেয়, এটা আমার কোনো দোষ নাই। এই যে যেরকম টপ ফ্যানটাও আমাদের হাত থাকে না, ফেসবুক ডিসাইড করে ঠিক একইভাবে। সো আমি এটার কাজটা আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন আপনারা সুন্দর করে দেখে নিতে পারেন, একেবারে ব্ল্যাক টিস্যু কাপড়ের উপর ফুললি এই যে কাজটা, একটু দেখবেন ক্রিমিশ হোয়াইট কালার, ফুললি হোয়াইট না একটু অফ হোয়াইট, এটা আর একটু বেশি অফ হোয়াইট, বাট সব মিলিয়ে না খুব ভালো লাগে ড্রেসটার ফুল কালার কম্বিনেশন একসাথে মিলিয়ে ভালো লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। ব্ল্যাক কফি নাম দাও। না ব্ল্যাক কফি মানাবে না, নাম ব্ল্যাক কফি মানাবে না। এটা সুন্দর মিলেছে, কোনটা? ব্ল্যাক আলপনা, হ্যাঁ ব্ল্যাক আলপনাটা মিলেছে। কাজল রেখা নাম দাও আপনি। আচ্ছা এই যে, সো এটা আমরা মেজার করে দিই, এটার লংটা অনেক লম্বা একটা আমরা প্যানেল পেয়ে যাচ্ছি, আর এই মোটিভগুলো যে কী সুন্দর, ফুললি ড্রেসটার মোটিভগুলো অনেক সুন্দর। দুপুর 2টার লাইভে কে কে জয়েন করবেন? দুপুর 2টার লাইভের ড্রেসটা পার্টিওয়ার তো একটু বেশি আনকমন, যদি আপনাদের পার্টিওয়ার লাগে, আর নয়তো কটনের এটা আপনারা
এখনই বুকিং করে ফেলতে পারবেন। অর্ডার ডান কে কে করবেন বলেন? এটা হচ্ছে 24, দেখেছেন? সো আপনার এই কোমর পর্যন্ত চলে আসবে। আমি তো একটু উঁচু করে বানিয়েছি, আপনারা আপনাদের আরও বেশি, মানে আরও বেশি পাচ্ছি আমরা, সব কিছু বেশি বেশি। ব্ল্যাক ক্লাউড অর কালো মেঘ নাম দাও আপনি, কাজল রেখার নাম দাও। আচ্ছা কী যে করি আপনারা নাম বলেন, ব্ল্যাক আলপনা। প্রাইস বলো। আচ্ছা প্রাইস স্টুডেন্ট বাজেটে অনেক রিজনেবল এই টাইপের ড্রেস, আপনারা 2150 টাকা থেকে 2050 টাকা তো হয়ই, আপনাদের এত প্রাইস দিতে হবে না। চলেন এখন ওড়নায় চলে আসি, ওড়নার পর আমি তাড়াতাড়ি এটার প্রাইসটা বলে দিব। ওকে, দুপুর 2টার লাইভ কে কে জয়েন করবেন বলেন? দুপুর 2টার লাইভে কে কে জয়েন করবেন? শারমিন রহমান লিখেছে নাইস কালেকশন, বেশিরভাগই ব্ল্যাক আলপনা, আপনারা যদি চুজ করেন আমার তো দিতেই লাগবে। কালো মেঘ দাও। আচ্ছা এই যে দেখেন, এটা দেখেন, আনবিলিভেবল, খুব প্রিটি, খুব প্রিটি এই ড্রেসটা। এটার ওড়নাটা, সরি আমি ওড়নাটা ওই পাশটা তো উল্টাই, যে এটা এইদিকে যত আনবো তত আপনারা বুঝতে পারবেন। দেখেন ওড়নাটা অনেক অনেক চড়া, আপনারা চাইলে এই হোয়াইটটাও রাখতে পারেন, এই হোয়াইটটা না রাখলে বেশি সুন্দর। আমি এই কারণে শুধু ব্ল্যাক থেকে রেখেছি, ওই যে বললাম নিচের দিকে হচ্ছে ব্ল্যাক, এই যে এই ব্ল্যাক বর্ডারটা আমিও রেখেছি। সো আপনারাও যদি ব্ল্যাক বর্ডার থেকে রাখেন, এই যে যেরকম আমি রেখেছি, এইভাবে করলে না ফিনিশিংটা সুন্দর হবে। মানে কিছু ড্রেসের থাকে না যে বুঝিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হয়। কাজল রেখা, কাজল রেখা, সব কাজলা দিদি নাম দাও, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা ব্ল্যাক আলপনা প্লিজ। আচ্ছা ব্ল্যাক আলপনার রিকোয়েস্ট বেশি, আপনারা সবাই লাইক দেন, কে কে ব্ল্যাক আলপনা চান? আমি তো বলেই দিলাম আমি কেন আজকে ব্লু লেন্স দিয়ে এটা পেয়ার আপ করেছি, কারণ এখানে সুন্দর সুন্দর সেম টু সেম ব্লু কালার আছে। আর আমার আমার আপনিদের তো ব্লু লেন্স থাকবেই, আপনারা ঈদে যখন এই ড্রেসটা পরবেন সুন্দর করে ম্যাচ করে পরতে পারবেন। আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখিয়ে দিই, এখানেও কিন্তু পার্পল শেড আছে একটু। আপনার ফুল ওড়নাটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম টাইপের কালারের মধ্যে, ফুললি ব্ল্যাক এই আলপনাগুলো করা, আপনারা একেবারে ঠিক নাম দিয়েছেন, ব্ল্যাক আলপনা, এই আলপনাগুলো করা। তারপর যেটা হচ্ছে বর্ডার আছে দুইটা, ব্ল্যাক আর হোয়াইট দিয়ে বর্ডারটা করা। হোয়াইটটা আপনারা রাখবেন না, হোয়াইটটা ছাড়া দেখেন ড্রেসটার ফিনিশিং, ওড়নার ফিনিশিং বলেন, ড্রেসটার ফুল লুক বলেন, খুব সুন্দর আসছে। আর এই যে এখানে ব্লু কালারের এরকম ফ্লাওয়ার করা আছে, আপনারা জিতে গেছেন, আজকে আমি আপনাদের সাথে পারি নাই। এই যে দেখেন এখানে হচ্ছে পার্পল কালারের কিছু ছিটানো ফ্লাওয়ার আছে, এই যে কাছে থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনাদের যখন বাসায় বোঝাবে দেখে আপনারা ফিটকাবেন। দাম কত? খুব 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 রিজনেবল আপনাদের স্টুডেন্ট বাজেটে, এগুলো 2150 টাকা মিনিমাম প্রাইস। আমি ওরকম কোনো এক্সট্রা প্রাইস আপনাদের জন্য রাখিনি, লকডাউনে আপনারা ফুল প্রিপে করে বিকাশ করে পেমেন্ট করে নিয়ে নিচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে, এই কারণে আপনাদের জন্য সব মানে নামমাত্র দামে আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন। দুপুর 2টার লাইভ দেখলে আপনারা আরও অবাক হবেন যে এত সুন্দর ড্রেস কীভাবে, ওই ড্রেসটা আরও আনকমন, এটা কিন্তু ফুললি আনকমন, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড গোল্ডেন এই শেড, মানে এখানে দেখেন গোল্ডেন বিস্কিট কালার। আচ্ছা এইটাও হচ্ছে কটনের মধ্যে, ব্ল্যাক কালার সালোয়ার আপনাদের সবার আছে, টাইটস আছে, সব কিছুই আছে, এটা চাইলে আপনারা বানাতে পারেন, চাইলে নাও বানাতে পারেন, এখানেও আপনাদের একটা সেভিংস হয়ে গেল। আর যেটা হচ্ছে আপনার কিছু কিছু অলরেডি আমাদের থেকে নেওয়া সুন্দর সুন্দর ড্রেস আছে না, যেটা ব্ল্যাক কালারের সালোয়ারের মধ্যে হোয়াইট, হয়তো এরকমই হোয়াইট সুতার কাজ করা, আপনারা সেটা দিয়েও পরতে পারবেন, বা হোয়াইট কোনো যদি আপনার সুন্দর লেসের কোনো থাকে আপনি সেটা দিয়েও পেয়ার আপ করতে পারেন। কালো পরি নাম দাও। আচ্ছা আরেকদিন দেবো। আপু ড্রেস কোথায় মেক করেছেন? আপনার ড্রেস মেক করা অনেক সুন্দর হয় শ্রাবন্তী বিশ্বাস, আপনি আমার জাস্ট মানে রেগুলার, আমি যার থেকে বানাই তার থেকেই বানিয়েছি, এক্সেপশনাল কিছু না। সো এটা দেখলেন ব্ল্যাক কালার একটা কটনের সালোয়ার পাচ্ছি আমরা এটার সাথে। নতুন যে আপনারা জয়েন করেছেন এসেই লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না, আর একবার করে একটু শেয়ার করে দিবেন, আপনাদের আপনারা রিকোয়েস্ট করছেন নতুন কন্টেস্টের জন্য, দেখি আমি দুপুর 2টায় কিছু ম্যানেজ করতে পারি কি না। ওকে ম্যানেজ করতে পারি কি না। ফাতেমা ইমা লিখেছে প্রাইস, আচ্ছা ব্ল্যাক আলপনা, ব্ল্যাক আলপনা, সব 8 লাইক দিয়েছে ব্ল্যাক আলপনায়, মাশাল্লাহ। ওকে আপু এক এক ধরনের স্টুডেন্ট এক এক রকম হয়, এখন স্টুডেন্ট কোনো স্টুডেন্ট যদি এসে বলে আমার পকেটে 50 টাকা আছে আমি তো ড্রেস 50 টাকায় দিয়ে দিতে পারবো না, এটা তো হয় না। বাট সাধারণত যেই স্টুডেন্টদের জন্যে আমরা টার্গেট করি ড্রেসটা, তারা অ্যাফোর্ড করতে পারবে এরকম প্রাইসের। এখন আমি তো চাই না 50 টাকা দামে যারা ড্রেস কিনে সেই রকম স্টুডেন্টদেরকে তো আমি টার্গেট করি না আমার পেজে, সো সবারই একটা ক্লায়েন্ট বেস থাকে। হ্যাঁ আপনি, সো এই যে দেখেন এটা দেখেন,
এই যে ফুললি ড্রেসটা হচ্ছে অরিজিনাল একটা খুবই সুন্দর ক্রিয়েশন খুবই বিউটিফুল একটা ড্রেস আপনারা এটার সাথে একটা বিগ একটা প্যাচ প্যানেল পেয়ে যাচ্ছেন অল ওভার সুতার কাজের এমব্রয়ডারি করা এই প্যানেলটা যেটা কিনা আপনারা আমার মতো চাইলে কাট ওয়ার্কিং করে নেক্সট বসাতে পারেন নয়তো আপনারা জাস্ট এটা আপনাদের মতো করে রাউন্ড নেকও বসাতে পারেন বা ভি নেক করতে পারেন বাট ট্রাস্ট মি এটা যদি আপনি সেম এইভাবেই বানান নেকটা নেকটা এইভাবেই বানান তাহলে কি হবে জানেন অনেক সুন্দর একটা লুক আসবে যেহেতু আপনি ড্রেসটা আমরা নিচ্ছি কিসের জন্য বলেন ড্রেসটা আমরা নিচ্ছি হচ্ছে খুব সুন্দর কোনো পার্টি টার্টিতে পরার জন্য তাই না ব্ল্যাক ডায়মন্ড না এই ব্ল্যাক ডায়মন্ড নাম মানে লোকাল হয়ে গেছে আর তো আর ভালো লাগে না এই দেখেন নিচের দিকে যারা নতুন এসেছেন তাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি ফুললি দুইটা শেড আছে বিস্কিট ক্রিম এবং সরি আরও একটা শেড আছে গোল্ডেনের একটা সুন্দর দেখেন প্রভাব আছে সুন্দর করে এটা করা এখানে হচ্ছে সলিড ব্ল্যাক কালার দেওয়া এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন ব্যাক পার্টে আমরা আরও অনেক বেশি কাজ পেয়ে যাচ্ছি অনেক প্রিন্ট পেয়ে যাচ্ছি তুলনা হয় না ড্রেসটার তুলনা হয় না আজকের ড্রেসটার ব্ল্যাক আলপনা নাম দিয়েছে আপনিরা আপি আপনার প্রোডাক্টের থেকে আপনাকে বেশি সবাই দেখছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই যে আমি চাই আমার ড্রেসগুলোই সবাই পছন্দ করুক ড্রেসগুলোই নেক আমি তো ড্রেসগুলো সুন্দর সুন্দর ড্রেস বেছে নিয়ে আসি তাই আমাকে হয়তো একটু বেটার লাগে এরকম কিছু না সবাই পড়লে সবাইকে এই ড্রেসে একদম মন কাড়া সুন্দর লাগবে এই যে দেখেন এটা একেবারে আমি এটা বানিয়েছি সম্পূর্ণ আর বেশি কার্ভি লাগে অনেক সুন্দর লাগে হ্যাঁ সম্পূর্ণ ড্রেসের ব্যাক পোর্শনে এই প্রিন্টটা আছে সো এই কারণে দেখতেও অসম্ভব সুন্দর লাগে কালো গোলাপ রিনা থাবিবা আপনি লিখেছে আমি দিয়েছি আপনারা কিন্তু একটা হলেও লাভ লাইক ওয়াও দিবেন এবং কমেন্ট করবেন ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনারা যদি রেগুলার পেজের সাথে অ্যাক্টিভিটি না করেন লাইক না দেন এবং কমেন্ট না করেন আপনাদের নোটিফিকেশনও পৌঁছায় না এবং আপনাদের ইনবক্সে যখন আপনারা অর্ডারে যান তখন ইনবক্সে আসে না স্প্যামে চলে যায় যেটা কিনা আমাদের জন্য খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যায় সো আমরা এখানে টোটাল সলিড কালার ব্ল্যাকের সাথে এই বিস্কিট কালারের স্লিভেও পেয়ে যাচ্ছি এবং চারটা স্লিভ পাচ্ছি ফ্রন্টে দুইটা ব্যাক পার্টে দুইটা সো টোটাল আমরা চারটা স্লিভও পেয়ে যাচ্ছি স্লিভটা আমি দিয়েছি দুইটা দিয়ে আপনারা টোটাল চারটা যদি এখানে একটা স্টিচ পরবে কিন্তু ওভাবে দিলে আপনারা ফুললি এত বেশি চওড়া স্লিভ বানাতে পারবেন মানে অনেক ক্রিয়েটিভলি ড্রেসটা বানাতে পারবেন কটন পার্টি ড্রেসের সাথে এই টাইপের ওড়না আনো এই যে এই টাইপের আচ্ছা হ্যাঁ অনেকে শিফন প্রিফার করছেন এই যে খুবই সুন্দর না শিফন ওড়না দেখেন এটা হচ্ছে সিলভার শিফনের যে ওড়নাটা লাইট ওয়েট এত আরাম এত আরাম আর দেখেন কত চওড়া ওড়না কত লং কত চওড়া পুরাই ব্ল্যাক আলপনা আজকের নামটা একেবারে পারফেক্ট হয়েছে পারফেক্ট নাম আপু অর্ডার ডান কিউটি পাই আপনি কে কে অর্ডার প্লেস করে ফেলেছেন বলেন কে কে অর্ডার প্লেস করে ফেলেছেন বলে দেন এই যে সো এটার সাথে আমরা 24 ইঞ্চি লং একটা এমব্রয়ডারির প্যাচ প্যানেল পাচ্ছি এটা আপনারা দুইভাবে বসাতে পারবেন একটা হচ্ছে এই নেক পার্টটাকে কেটে উপরে করে বসাতে পারবেন আর এইটাকে আরও নিচে চাইলে বসাতে পারবেন আরেকটা হচ্ছে আপনারা এটা ফুল আমি যেভাবে একটা পার্টে বসিয়েছি সেভাবে একটা পার্টে বসাতে পারবেন সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে এই সুন্দর ব্ল্যাক কালারের সালোয়ারের পিসটা যেটা আপনি না বানালেও চলবে আপনার আরও বেশি কমে গেল আপনার খরচ কারণ আমাদের ব্ল্যাক সালোয়ারের অভাব নাই তাই না ব্ল্যাক সালোয়ারের অভাব নাই এইটার সাথে এই লাভলি ওড়নাটা আছে এই লাভলি বিউটিফুল ওড়নাটা আছে এটার নাম আপনারা সবাই জয়েন করেন আমি এটা প্রাইস এখন বলে দিব স্টুডেন্ট বাজেট প্রাইসে এটা পেয়ে যাবেন এটা আপনারা এটার সাথে সিলভার জর্জেটের এই ওড়নাটা পাচ্ছেন সিলভার শিফনের সরি সিলভার শিফনের আলপনার মতো সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এই ওড়নাটা পাচ্ছি ওড়নার মধ্যে ক্রিম কালার অফ হোয়াইট যেটা সেই কালার ক্রিম কালার এবং সেই সাথে ব্ল্যাক বর্ডারের দেয়া আছে চারপাশে সুন্দর করে দুই পাশে আর যেটা হচ্ছে যে এই যে দেখেন ব্লু সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে আর পার্পেলও ফ্লাওয়ার আছে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে উফ কী সুন্দর প্যানেলটা স্বপ্না লিখেছে এইটার নাম আপনারা দিয়েছে ব্ল্যাক আলপনা সুন্দর করে ব্ল্যাক আলপনা দিয়েছে তার আগে বলে দিচ্ছি আমাদের অর্ডার প্রসিজারটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ 11 বছর ধরে 2010 থেকে এখন পর্যন্ত 2021 পর্যন্ত সেম টু সেম মাত্র 100 টাকা আপনি যতই ড্রেস নেন ইভেন আমার আপনাদের জন্য একটা স্পেশাল আমি সবসময় একটা স্পেশাল একটা ইসে রাখি সারপ্রাইজ রাখি বা গিফট রাখি সেটা হচ্ছে যে
মানে আপনি যদি তিনটা চারটা পাঁচটা ইভেন একশোটা ড্রেসও নেন তাও প্রাইস আপনার সেম টু সেম ডেলিভারি চার্জ একশো টাকাই থাকে। এর উপরে যত চার্জ আসে, লাইক আপনি যদি তিরিশটা পঞ্চাশটা ড্রেসও নেন আপনার যদি চার্জ মানে অনেক বেশি আসে, চার হাজার পাঁচ হাজার যত টাকাই আসে সেটা আমরাই বহন করি, ওইটা আপনাদের থেকে কখনোই নেওয়া হয় না, ওটা সম্পূর্ণ আমাদের। আর তারপর ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ফুল এখন প্রিপে হচ্ছে, আপনারা প্রিপে বা বিকাশ করে আপনারা ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন। শুধুমাত্র যারা কনফার্ম ড্রেস নিচ্ছেন তাদেরকে এই মুহূর্তে এই প্যান্ডামিক সিচুয়েশনে ড্রেস দেওয়া হচ্ছে। আর রিজনটাও আমি বলে দিই, রিজনটা হচ্ছে লকডাউন যেহেতু 23 তারিখ থেকে আবার কন্টিনিউ করবে ঘোষণা করা হয়েছে, সো এই তিন দিনের অফিস টাইম যে দেওয়া হয়েছে বা দুই দিনের অফিসের টাইম, আমি জানিও না কয়দিন অফিস ঈদের আগে খোলা থাকবে, কারণ অফিস আজকে মাত্র ওপেন হয়েছে, আমি জানি না কয়দিন খোলা থাকবে, একদিন বা দুই দিন, তার মধ্যে কালকে ফ্রাইডে, সো এই কারণে আমরা আর প্রসিজারটা ওপেন করি নাই, আপনারা ফুল প্রিপে করেই নিয়ে নিতে পারবেন। ওকে, সো এই কারণে আমি ড্রেসের প্রাইস 2150 রাখি নাই, ব্ল্যাক আলপনা 2050 রাখি নাই, ইভেন আমি এটার প্রাইস 1950 রাখি নাই। এটা আপনারা সাথে সাথে এখনই বুকিং করে দিতে পারবেন, অনেক আপনি অলরেডি লিখেছে অর্ডার ডান, এটা আপনারা নিয়ে নিতে পারবেন স্টুডেন্ট বাজেট প্রাইসে, একেবারে আপনাদের সবার হাতের নাগালে মাত্র 1680 টাকায়। ওকে, এই সুন্দর ড্রেসটা আমার মনে হয় না যে আপনারা ব্ল্যাক পছন্দ করেন কেউ মিস করবেন, দেখা যাবে ব্ল্যাক লাভার আপনারা এটা এখন বুকিং করে ফেলবেন, এখন বুকিং করে ফেলবেন, সুন্দর করে ছবি নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, আর আমি যদি এইচডি পিকচার তুলতে পারি তাহলে পোস্ট করে দেবো। আচ্ছা, এখন আমি ওড়নাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা কত সুন্দর এটা ওড়নাটা কত চড়া, আপনি এটা দিয়ে কত সুন্দর করে ইভেন ঘুমটাও দিতে পারবেন, কারণ এটা ম্যান্ডেটরি আপনাদের যারা হিজাব করেন, যারা হচ্ছে ওড়নাগুলো কভার করেন, হ্যাঁ ওড়না দিয়ে, সো তাদের এটা বুঝতে সুবিধা হয়। দেখেন পুরাই ব্ল্যাক আলপনা রে, খুবই সুন্দর, খুবই সুন্দর আজকের ওড়নাটা, স্পেশালি আজকের ড্রেসের মেইন আকর্ষণ, আমি উল্টা পড়ছি না, মেইন আকর্ষণ হচ্ছে এটার ওড়নাটা, এটা না এটা ফ্রন্ট না, আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন সি, এই যে এখন ঠিক পড়ছি না, আচ্ছা এখন ঠিক পড়েছি, এই যে, সো এক পাশে আমরা দেখতে পাচ্ছি চিকুন, আরেক পাশে আমরা চওড়া পেয়ে যাব, এই যে আমারটার মতোই, এই পাশে আপনারা ফিনিশিং করে নেবেন তাহলে এরকম একটা হাফ ইঞ্চের পার পেয়ে যাবেন, ওকে, আর অন্য পাশটা এরকম আমরা পাচ্ছি চিকুন, সো এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণটা, আপনারা তাড়াতাড়ি যে অর্ডার ডান করবেন, পরে লেট করলে দেরি হয়ে যাবে, এগুলো আমাদের খুবই লিমিটেড স্টক, আপনারা তো জানেন একেবারে লিমিটেড অ্যামাউন্টের আছে। ড্রেসটা খুব সুন্দর, মায়মুনা বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট আপনি, ওকে, আচ্ছা যার যেটা আপনার যদি কি না থাকে সামর্থ্য আমি কি করতে পারি, ওকে, সো এই যে, হ্যাঁ কারো কাছে 5 টাকার চাও হচ্ছে অনেক এক্সপেন্সিভ, এখন সেখানে তো আমার কিছু করার নেই, আমি তো 5 টাকার চায়ের দোকান খুলি নাই, তাই না, এখন যে যেরকম, আবার আমি মানে 500 টাকার চায়ের দোকানও খুলি নাই, আমি আমি যেরকম স্টুডেন্ট ছিলাম যখন, সেই সেই সময় আমি যেরকম প্রাইস অ্যাফোর্ড করতে পারতাম, আমি আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, সো আমি ওইভাবেই আমার মানে ক্লায়েন্ট বেস তৈরি করেছি, আমি এরকম না যে 5 টাকার চা বিক্রি করে আবার 500 টাকার চা বিক্রি করে, যেটা অ্যাফোর্ড করা যায় সকল দোকানে যেই টাইপের চা পাওয়া যায়, মধ্যবিত্তরা যেটা অ্যাফোর্ড করতে পারে সেরকম আমাদের প্রাইস রেঞ্জগুলো, এখন তার মাঝে যদি আপনি না পারেন আমার কিছু করার নাই। ওকে, ব্ল্যাক আলপনা, ব্ল্যাক আলপনা, হ্যাঁ ফুল্লি ব্ল্যাক আলপনা, সুন্দর এই ওড়না দিয়ে ব্ল্যাক আলপনা হয়ে গেল, এই যে আপনারা নিয়ে নেবেন খুব তাড়াতাড়ি, এটা এখনই নিয়ে নেবেন, দুপুর 2টার লাইভে আমি চেষ্টা করবো আপনাদের জন্য একটা কন্টেস্ট রাখার, ওকে, কন্টেস্টে যে জিতবে সে সুন্দর কিছু একটা জিতে যাবে, আমি সেটারও চেষ্টা করব। সো ব্ল্যাক আলপনা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এটা এখন বুকিং করতে পারবেন, এখন বুকিং করতে পারবেন। আজকে আমার চুল বাঁধা দেখবেন না, আমার চুল বাঁধা হয় নাই একদমই, খুবই বাজে আছে, লিপস্টিক কোনটা দিয়েছেন, এটা 2টা শেড মিক্স করে দিলাম, হ্যাঁ লিপস্টিক আসলে আপনি 2টা শেড মিক্স করে দিয়েছি, এটাই সত্যি সত্যি সত্যি,
ওকে দুপুর 2টায় ইনশাআল্লাহ দেখা হচ্ছে, আমি পোস্ট করে দিব দুপুর 2টায় আসতে পারলে। আর আপনারা ভালো থাকবেন ঈদের আগে, এটাই আজকে বলতে গেলে লাস্ট লাইভই ধরা যায়। যদি আমি পারি ঈদের আগে আরও একটা লাইভ করতে সেটা আমি জানাবো, এই কারণে আমি চেষ্টা করবো আজকে আরেকটা লাইভ করে দেওয়ার পার্টি বেয়ার। ওকে নিবো আপু, আচ্ছা কে কে নেবেন? কামরুন নাহার রুনা লিখেছে নিবো আপু। আইফোন কন্টেস্টের রেজাল্ট কবে দিবা? হ্যাঁ আপনি, আইফোন কন্টেস্টের রেজাল্ট আমি অলরেডি ওটা নিয়ে একটা ভিডিও করেছি, আমি ভিডিওটা আজকে পোস্ট করে দিব। আচ্ছা দেখি আজকে রাত 9টার দিকে পোস্ট করে দিব। সেটা হচ্ছে প্যান্ডামিকের, মানে প্যান্ডামিক বলতে কি লকডাউনের পরে আমি ওটা অ্যানাউন্স করে দিব। আরও কিছু কথা আছে যেগুলো আমি ভিডিওতে বলেছি, আপনারা দেখে নিতে পারবেন। ওকে ওকে আমি এখন চলে যাই, আপনারা ভালো থাকবেন, আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিয়েন, আপনাদের মনের সকল সৎ ইচ্ছা পূরণ হোক, এই দোয়া তো আমি সবসময় করি। আর আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন মাফ করে দেয় এবং এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আমি যেন আবারও চলে আসতে পারি। ওকে আল্লাহ হাফেজ।